শেহতীয়াকৈ উজনি অসমত এটা বিশেষ সম্প্রদায়ের লোকক লৈ সৃষ্টি হওয়া উত্তেজনাময় পরিস্থিতি প্রভাব পৰিছে চারিলেনযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথৰ নির্মাণ কার্যত। ইতিমধ্যে এটা বিশেষ সম্প্রদায়ের লোক শ্রমিক হিসাবে নিয়োজিত হয়ে থাকা এই ঠিকাদারী প্রতিষ্ঠানসমূহরপরা নিজ নিজ বাসগৃহলৈ উভতি গৈছে আর তার ফলত শ্রমিকৰ অভাবত বর্তমান উজনি অসমত যোরহাটৰপৰা উজনি অসমলৈ নির্মীয়মান যে চারিলেনযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ তার নির্মাণের কামত বাধার সৃষ্টি হয়েছে, বন্ধ হয়ে পড়ার উপক্রম ঘটিছে। আর ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষক এই নির্মাণ কার্যর সঙ্গে জড়িত ঠিকাদারী প্রতিষ্ঠানসমূহে সমগ্র বিষয়টি অবগত করেছে। এই ক্ষেত্রে দল সংগঠনসমূহ তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কেনে ব্যবস্থা গ্রহণ করে সেয়া লক্ষণীয় হব। আনহাতে শ্রমিকৰ অভাবত উজনি অসমৰ অধিকাংশ ইটাভাটাত বর্তমান কাম বন্ধ হৈ আছে। আৰু শ্রমিক যদি নাহে বা নেথাকে তেনেহলে এইবার উজনি অসমত ইটার নাটনিয়ে দেখা দিয়াটো নিশ্চিত। আর তেনেহলে নগাঁও বা মরিগাঁও ইত্যাদি স্থানৰ পৰা উজনি অসমলৈ সময়ত ইটা আনিবলগা হব আর ইটার মূল্য আকাশলংঘী হব। আর যোরহাটৰ ইটাভাটার মালিকসকলে আমাক জানিবলৈ দিয়া মতে ইয়ার ফলত 18-25,000 টাকা পর্যন্ত প্রতি হাজার ইটার মূল্য বৃদ্ধি ঘটার সম্ভাবনা আছে। গতি এই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই কেনে ব্যবস্থা গ্রহণ করে সেয়া লক্ষণীয় হব। জাতীয় সংগঠনের অনুরোধ জানাব যদি ইটা ভাটা উদ্যোগ বন্ধ হয়ে যায় উজনি অসমৰ যে অর্থনৈতিক অবস্থা একেবারে মন্দা হয়ে পড়বে, কেন প্রত্যেক অবিভক্ত শিবসাগর জেলা আর অবিভক্ত ডিব্রুগড় জেলার প্রায় 250টা ইটা ভাটার প্রায় 95% ইটা ভাটাত বরপেটা, ধুবুরী, গোয়ালপাড়া, নগাঁওর পর বিবার আহি ঋতুকালীন হিসাবে কাম করে, যেখানে তিনিমাহ বা চারিমাহ কাম করে আকো নিজের গন্তব্যস্থল গুছি যায়। যদি এই ইটা ভাটাবর বন্ধ হয়ে যায় ইয়াত ইটার নাটনি হব, যার ফলস্বরূপে আমার অর্থনৈতিক যে অবস্থা সেই অর্থনৈতিক অবস্থাটি কম হয়ে যাবে। আর এই ইটা ভাটা উদ্যোগের ওতপ্রোতভাবে প্রত্যেকটি ইটা ভাটার 100-150 পরিয়াল স্থানীয় পরিয়াল জড়িত হয়ে আছে। কোনো স্থানীয় শিক্ষিত নিবনুয়া যুবকে কোনো ইটা ভাটাত ইটা বালি সাপ্লাই করেছে, কয়লা সাপ্লাই করেছে, খড়ি সাপ্লাই করেছে, মাটি সাপ্লাই করেছে, অন্যান্য আনুষঙ্গিক বহুতো দোকান বজার দিয়ে পেলায় পেট প্রবর্তন করেছে। গতি বিনম্রভাবে আমি অনুরোধ জানাব বিচার যাতে বিষয়টি আপনাদের গুরুত্ব সহকারে লই আমাকে একটা সুমীমাংসা দিব, কেন যদি ইটাটো আকো নগাঁও বা মরিগাঁওরপর আনবলগা হয় 1,000 ইটার মূল্য 18-25,000 টাকা পর্যন্ত হবলে হব। আর এই ইটার মূল্যটো এটি আমার সাধারণ জনতাই ভোগ করব লাগবে। গতি বিষয়টি সকল জাতীয় সংগঠনের নেতৃবৃন্দ গুরুত্ব সহকারে লোবর আমি ইটা ভাটা মালিক সংস্থার তরফের পর আপনার ওর বিলম্বভাবে অনুরোধ জানাইছি। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।